আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইস্টার্ন ব্যাংক থেকে ডাচ বাংলা ব্যাংক অথবা ডিবিবিএল এ কিভাবে টাকা ট্রান্সফার করবেন ইনস্ট্যান্ট। চলুন শুরু করা যাক। আর আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন নতুন নতুন টেক আপডেট পাওয়ার জন্য। প্রথমে আপনি ইস্টার্ন ব্যাংকের স্কাই ব্যাংকিং অ্যাপে লগ ইন করবেন আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। এরপর যাবেন ফান্ড ট্রান্সফার নামে একটি অপশন আছে, সেখানে যাবেন। এরপর প্রথমে আপনাকে বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে, এই জন্য ফান্ড ট্রান্সফার বেনিফিশিয়ারি অ্যাডে ক্লিক দিবেন। এরপর আদার ব্যাংক ট্রান্সফারে ক্লিক দিবেন। এরপর আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটি আছে ডাচ বাংলা, সেই অ্যাকাউন্ট নাম্বারটি বসাবেন। বসালাম। এরপর বেনিফিশিয়ারি নাম, যে নাম আপনি দিতে চান সেভ করার জন্য সেই নাম দিবেন। এরপর এখান থেকে লিস্ট থেকে আপনি ভালো করে দেখে খুঁজে নেবেন। এই যে আমার ডাচ বাংলা ব্যাংক সিলেক্ট করে দিছি, আমার এই ডাচ বাংলা ব্যাংকটি হচ্ছে ঢাকায় আর ব্রাঞ্চ হচ্ছে সাত মসজিদ রোড ব্রাঞ্চ। ওকে, অটোমেটিক রাউটিং নাম্বারটি নিয়ে নেবে। এরপর জাস্ট সাবমিটে ক্লিক দিবেন। ওকে, আপনার বেনিফিশিয়ারি রেজিস্টার হয়ে গেছে। এরপর আপনি ব্যাকে যাবেন। এরপর লেখা আছে যে আদার ব্যাংক ট্রান্সফার, এখানে ক্লিক দিবেন। এরপর আপনার এখানে দুইটি অপশন পাবেন, ইনস্ট্যান্ট ট্রান্সফার এবং রেগুলার। আমরা যেহেতু ইনস্ট্যান্ট করতে চাই সেই জন্য ইনস্ট্যান্টে ক্লিক দিব। এরপর অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট, এরপর অ্যাকাউন্ট নাম্বার আপনার ইবিএল এর। এরপর বেনিফিশিয়ালিতে দেখবেন যে এখানে অনেকগুলো আপনি যেগুলো বেনিফিশিয়ালি অ্যাড করেছেন সেগুলো লিস্টে টাকাটা থাকবে। আমি আহমেদুল্লাহতে ট্রান্সফার করতে চাই। এবং এরপর অ্যামাউন্টটি বসাবেন, কত টাকা ট্রান্সফার করতে চান। আমি 2000 টাকা ট্রান্সফার করতে চাই। এরপর আপনি ওটিপি অপশন আসবে, আমি ওটিপি এসএমএস এ নিতে চাই। এরপর রিভিউ দেখাবে আপনি কত টাকা ট্রান্সফার করছেন এবং কত টাকা অ্যামাউন্ট আছে আপনার। ইয়েস দিবেন। এবার আপনার ফোনে ওটিপি আসবে, আমার ফোনে ওটিপি চলে আসছে অলরেডি, সাবমিট দিলাম। এরপর সাবমিট ওটিপি দিলে আপনার ফান্ড ট্রান্সফার সাকসেসফুলভাবে হয়ে যাবে। দেখছেন আমার সাকসেসফুলভাবে ফান্ড ট্রান্সফার হয়ে গেছে। আশা করি ভিডিও দেখে আপনার উপকৃত হবেন এবং বুঝতে পারছেন কিভাবে ইস্টার্ন ব্যাংক থেকে ডিবিবিএল এ ফান্ড ট্রান্সফার করবেন ইনস্ট্যান্ট। আর কিছু না বুঝতে পারলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের দিয়ে বুঝিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।